বন্ধুরা, আজকে আমরা ব্যঞ্জন সন্ধি পড়ছি। ব্যঞ্জন সন্ধির আজকে আমরা নতুন একটা নিয়ম শিখব। সেই নিয়মটা হচ্ছে, একটু খেয়াল করে দেখতে হবে, যদি কখনো তুমি যদি দেখো নিয়মটা কি, তুমি যদি কখনো দেখো যে অনুস্বার, কি বললাম বন্ধুরা, অনুস্বার, এই অনুস্বারের বদলে তুমি আস্তে করে একটা হসন্তমা বসিয়ে দিবে। হ্যাঁ, আস্তে করে। চলো, এই ছোট্ট রুলসটা আমরা, অনেকগুলো নিয়ম আছে, মানে অনেকগুলো শব্দের মধ্যে এটা খাটে দেখিয়ে দিই। যেমন আমি যদি এখানে লিখি সংবাদ, আমি যদি এখানে লিখি সংসার, একইভাবে আমি যদি এখানে লিখি সংশয়, আবার আরও যদি লিখি যে সংযম, দেখো প্রত্যেকটার মধ্যে একই নিয়ম। তো চলো নিয়মগুলো একটু খাটিয়ে ফেলি। বলা হচ্ছে যে এইটা এটা উঠে গেলে এটার বদলে কী পাচ্ছি, হসন্তম। এখানেও যদি এটা উঠিয়ে দিই হসন্তম, এখানেও যদি এটা উঠিয়ে দিই হসন্তম, এটাও যদি এখানে উঠিয়ে দিই এটা হয়ে যাবে হচ্ছে হসন্তম। এখন চলো, যখনই উঠাই দিব, নিয়ম হচ্ছে যখনই উঠাই দিব তার বদলে কী দেবো, একটা প্লাস। এখানেও তাই, এখানে একটা প্লাস, এখানেও একটা প্লাস, এখানে একটা প্লাস। এখন যার যার পাশে যা আছে সেটা বসিয়ে দিতে হবে। এ পাশে আছে হচ্ছে স, আর এ পাশে আছে হচ্ছে বাদ, এ পাশে স, এ পাশে সার, এ পাশে একই হবে স, আর এ পাশে সয়, এ পাশেও স, আর এখানে কী আছে, যম। বুঝতেই পারছো, তাহলে এইটা এখন চলে আসবে এখানে, সংযোগ বাদ, সংযোগ সার, এই যে এটা এখানে চলে আসলো ঘুরে, এটাও এখানে ঘুরে চলে আসবে সংযোগ সয়, ঠিক একইভাবে এটা এখানে। বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে এই নিয়মটা। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানিয়ে দাও। আজকে এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে।